সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ এবং নিরাপদেই আছো তোমাদের সাথে আছি আমি ফারজান আক্তার প্রভাষক বাংলা বিভাগ সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রাম গত ক্লাসে তোমাদেরকে আমি একটি প্রবন্ধ পড়িয়েছিলাম আজকে একটা কবিতা পড়াবো ক্লাস শুরুর আগে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে নিচ্ছি গত ক্লাসে যেগুলো তোমাদের প্রশ্ন ছিল তোমরা তোমাদের সামনে যে পরীক্ষা টাম পরীক্ষা সেটার সিলেবাস সম্পর্কে জানতে চেয়েছ তো সিলেবাসটা তোমাদের অনলাইনে তোমাদের যে ওয়েবসাইট সেখানে আছে তারপরেও তোমাদের সুবিধার্থে আমি আবারও তোমাদেরকে সেটা নিয়ে আলোচনা করছি আমাদের টাম্প পরীক্ষায় গদ্য থেকে ছয়টা কবিতা থেকে ছয়টা নাটক উপন্যাস আগের মতোই আছে আমি তারপরও বলে দিচ্ছি তোমাদেরকে গদ্য আছে বাঙালার নব্য লেখক প্রতি নিবেদন বিলাসী অপরিচিতা দৃহ আহ্বান আমার পথ অর্থাৎ ছয়টা গদ্য আর কবিতা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাথ সোনার্তরী প্রতিদান বিদ্রোহী সুচেতনা তাহারে পরে মনে এই ছয়টা কবিতা নাটক হচ্ছে সিরাজউদ্দৌলা নাটকের প্রথম এবং দ্বিতীয় অঙ্ক আর উপন্যাস হচ্ছে লালশালু উপন্যাসের ৪৫ পৃষ্ঠা পর্যন্ত প্রথম থেকে এই হচ্ছে তোমাদের সামনে যে পরীক্ষা হবে সেই পরীক্ষার সিলেবাস আরেকটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ ব্যাকরণ আছে উচ্চারণের নিয়ম বানানের নিয়ম এবং শব্দ গঠন এটা আসলে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু দেখা যায় কি আমরা তোমাদের যে একাদশ শ্রেণীতে এখান থেকে প্রশ্ন করা হয় না এখান থেকে প্রশ্ন করি না আমরা কিন্তু তোমাদের জানার সুবিধার্থে যখন তোমরা দ্বাদশ শ্রেণীতে উঠবে তখন যেন তোমাদের কষ্ট না হয় অথবা এই গ্রামারের যে ব্যাকরণের যে রুলসগুলা সেগুলো যেন তোমরা আগে থেকে পরিচিত থাকতে পারো আগে থেকে জানতে পারো সেই জন্য এটা সিলেবাসে রাখা হয়েছে তো তোমরা এই ক্লাসগুলো আমরা যখন করবো এগুলো করে নিবে আগে থেকে জেনে নিবে তাহলে তোমরা দ্বাদশ শ্রেণীতে তোমাদের অতটা কঠিন মনে হবে না এবার আমরা আলোচনায় যাওয়ার আগে একটা ছবি দেখে নিই তোমরা নিশ্চয়ই দুইটা ছবি দেখতে পাচ্ছ একটা হচ্ছে নৌকা আর একটা হচ্ছে ধান ক্ষেত কৃষক ধান কাটছে তোমরা ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ কোন কবিতাটি আমরা পড়ব আমরা আজকে পড়ব সোনার তৈরি কবিতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের খুবই বিখ্যাত একটি কবিতা খুবই আলোচিত এবং সমালোচিত একটি কবিতা সোনার তরী এটা তোমাদের তোমাদের এই সিলেবাসে বিশ একুশ শিক্ষাবর্ষ থেকে নতুন সংযোজন হয়েছে আগে ছিল ঐকতান কবিতা সোনার তরী কবিতা এটা হচ্ছে সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা তোমাদের পরীক্ষা অনেক সময় আসে এটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এখন নাম কবিতা আবার সেটা কি সেটা হচ্ছে সোনার একটা কাব্যগ্রন্থ আছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কাব্যগ্রন্থের কাব্যগ্রন্থ মানে অনেকগুলো কবিতার একটা গ্রন্থ সেখানে একটা কবিতার নাম হচ্ছে সোনার তরী সেজন্যই বলা হচ্ছে এটা হচ্ছে সোনার কাব্যগ্রন্থের কাব্যগ্রন্থের কবিতা তোমাদের পরীক্ষায় যদি আসে এটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তোমরা আশা করি অ্যান্সার করতে পারবে তারপরে আমরা দেখি এই কবিতা শিখে এই কবিতাটা পড়ে আমরা কী শিখতে পারবো অর্থাৎ আমাদের শিখন ফলটা কী হবে এই কবিতা পাঠ শেষে তোমরা রূপক কবিতা কি সেই সম্পর্কে জানতে পারবে কবিতার অন্তর্নিহিত একটা জীবন দর্শন কবিতাটি তোমার কাছে নর্মালি পড়লে যেমন মনে হবে কিন্তু এর ভেতরে একটা ভাব আছে একটা জীবন দর্শন আছে সেটা সম্পর্কে জানতে পারবে আর তোমাদের নিজেদের সৃজনশীলতাকে সৃষ্টিকর্মে কাজে লাগানোর জন্য অনুপ্রাণিত হবে সর্বোপরি মানব জীবনের যে অনিবার্যতা অর্থাৎ একদিন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে সেটা তোমরা সহজভাবে মেনে নিতে অভ্যস্ত হবে কবিতায় যাওয়ার আগে আমরা লেখক পরিচিতি জেনে নিই আমি জানি তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে সবাই জানো শুধু তোমরা না সবাই পরিচিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে শিক্ষিত অশিক্ষিত সবাই জানে ওনাকে সবাই চিনে তারপরেও যতটুকু না বললে নয় সেটা আমি তোমাদেরকে একটু বলার চেষ্টা করছি জন্ম হচ্ছে সাতই মে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দ আর বাংলা হচ্ছে পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দ তিনি কলকাতার জোড়াসাগর ঠাকুর পরিবারে বিখ্যাত ঠাকুর পরিবার সেখানে জন্মগ্রহণ করেন বাবা ছিলেন জমিদার তিনি নিজেও ছিলেন জমিদার তারপর মৃত্যু হচ্ছে সাতই আগস্ট উনিশশো বাংলা তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ বাইশে শ্রাবণ বাংলাটা তোমরা অনেকে মনে রাখার চেষ্টা করো না ইংরেজিটা জানলেও কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম দুইজনেরই আমাদের বাংলা জন্ম দুইটাই জানা প্রয়োজন জানতে হবে আমাদের মনে রাখতে হবে তারপর ছদ্ম নামে উনি লিখতেন ভানুসিংহ ঠাকুর ছদ্ম নামে লিখতেন পিতা হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মাতা শারদা দেবী তোমরা আরও আমার চেয়ে আরও বেশি কিছু জানা উনি বাবা মার চতু চতুর্দশ সন্তান মানে চোদ্দ নম্বর সন্তান অনেক কিছুই তোমরা জানো আর আমরা জানি উনি একাধারে চিত্রকর দার্শনিক প্রাবন্ধিক সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পদচারণা পড়েনি মানে আমাদের এই বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে পরিচিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমরা এখন তার একটু সাহিত্যকর্মগুলো দেখি সাহিত্যকর্ম তো বলে শেষ করা যাবে না আমরা যেগুলা খুব খুবই বিখ্যাত অথবা জনপ্রিয় অল্প করে একটু জানার চেষ্টা করছি উপন্যাস হচ্ছে প্রথম উপন্যাস বউ ঠাকুরানীর হাট তারপরে বিখ্যাত উপন্যাস আছে ঘরে বাইরে গোড়া নৌকাডুবি নৌকাডুবি শেষের কবিতা শেষের কবিতাটা তোমরা অনেকেই জানো কিন্তু বেশিরভাগই মনে করে কি শেষের কবিতা তো নিশ্চয়ই এটা কবিতার বই কিন্তু এটা হচ্ছে ওনার উপন্যাস শেষের কবিতা খুবই রোমান্টিক একটা উপন্যাস বিখ্যাত একটি উপন্যাস কাব্যগ্রন্থগুলো হচ্ছে সোনার তরী মানসী চিত্রা খেয়া খনিকা বলাকা ইত্যাদি আর অনেক কাব্যগ্রন্থ নাটক আছে বিসর্জন রাজা রক্তকরবী রক্তকরবী খুবই বিখ্যাত একটি নাটক অচলায়তন ডাকঘর ইত্যাদি এই হচ্ছে মোটামুটি বিখ্যাত সাহিত্যকর্মগুলো এবার আমরা একটু পুরস্কার এবং সম্মাননাটা দেখি আমরা জানি তিনি গীতাঞ্জলি এবং অন্যান্য কাব্যের কবিতার ইংরেজি অনুবাদের জন্য যেটার নাম হচ্ছে সং অফারিংস উনিশশো তেরো সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান এখন কথা হচ্ছে তোমরা যে জিনিসটা ভুল করো তোমরা মনে করো যে উনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্যই নোবেল পুরস্কারটা পেয়েছেন কিন্তু গীতাঞ্জলি কাব্যগ্রন্থে আছে হয়তো পঞ্চাশটা কবিতা এর সাথে আরও ওনার কাব্যগ্রন্থ থেকে কিছু কবিতা নিয়ে উনি কী করেছেন সেটার ইংরেজি অনুবাদ করেছেন উনি নিজেই করেছেন সে ইংরেজি অনুবাদটা করে এটা নাম দিয়েছেন সং অফারিংস তাহলে তিনি নোবেল পুরস্কারটা পেয়েছেন মূলত গীতাঞ্জলির জন্য নয় গীতাঞ্জলির সাথে আরও কিছু কবিতার অনুবাদের জন্য সেটার নাম হচ্ছে সং অফারিংস এটার জন্য উনিশশো সালে সালটা খুবই গুরুত্বপূর্ণ তিনি নোবেল পুরস্কার পান এছাড়া তিনি উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন ডিলিট হচ্ছে ডক্টর অফ লিটারেচার এছাড়া তিনি আরও পুরস্কার পেয়েছেন তোমরা যেন নাইট উপাধি পেয়েছেন কিন্তু সেটা তিনি পরে প্রত্যাখ্যান করেন এই দিকে আমরা পরে যাই এবার আমরা একটু মূল পাঠে যাই কবিতায় যাই আমরা কবিতা আমি প্রথমেই তোমাদেরকে বলেছি তোমরা শিখতে পারবে হচ্ছে রূপক কবিতা কাকে বলে সেই সম্পর্কে জানতে পারবে এই সোনার এই কবিতাটা হচ্ছে একটা রূপক কবিতা এখন রূপক কবিতা কি রূপক কবিতা হচ্ছে কবিতার রূপ নির্মাণের জন্য লেখক যখন কৌশল বা চতুরতার আশ্রয় নেন অর্থাৎ সাধারণ অর্থে আমার আমাদের কাছে মনে হবে এটার অর্থ মনে হয় এটা কিন্তু এটার অন্তরালে অর্থাৎ আড়ালে আরও একটি অর্থ থাকবে সেটাই হচ্ছে রূপক কবিতা তাহলে আমরা কবিতায় যাই দেখি কি আছে গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা অর্থাৎ গগনে হচ্ছে আকাশে গরজে হচ্ছে গর্জন করছে আকাশে মেঘ গর্জন করছে ঘন বরসা চারপাশে বরসার একটা বর্ষাকালের একটা আবহ আছে কুলে একা একজন বসে আছেন এবং তিনি কোনো ভরসা পাচ্ছেন না তাহলে আমরা সাধারণ অর্থে বুঝতে পারছি কি একজন মানুষ একজন লোক অথবা কবি কোথায় বসে আছেন কুলে একা কুলে এখানে নদীর কুলে বসে আছেন কোনো ভরসা পাচ্ছেন না আকাশে কে হচ্ছে গর্জন করছে আর ঘন ভরসা তারপরের লাইনে আমরা যাই রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খড় কাটিতে কাটিতে ধান এলো বরসা অর্থাৎ যে লোকটি যে কৃষকটি নদীর পারে বসেছিল তিনি রাশি রাশি ভাড়া ভাড়া রাশি হচ্ছে অনেক অনেক ভাড়া হচ্ছে ধান রাখার পাত্র অনেক অনেক ধান রাখার পাত্রে ধান রেখে বসে আছেন ধান কেটে হলো সারা সারা অর্থ হচ্ছে শেষ মানে শেষ হয়ে গেল ধান কেটে ভরা নদী খুঁড়ো ধারা খুঁড়ো ধারা হচ্ছে খুরের মতো ধারালো তারপর খর পরসা হচ্ছে বর্ষার যে বর্ষা নিক্ষেপ করে যে ধারালো বর্ষা সেই রকম। তারপর হচ্ছে কাটিতে কাটিতে ধান এলো বর্ষা মানে উনি ধান কাটতে কাটতে বর্ষা চলে এসেছে অর্থাৎ এমন একটা আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি এমন একটা পরিবেশ দেখতে পাচ্ছি যেখানে একজন কৃষক নদীর কুলে বসে আছে ধান কেটে আর চারপাশে হচ্ছে নদী নদীটা হচ্ছে অনেক খরস্রোতা ঘুড়ো ধারের মতো নদীর স্রোত নদীর ক্ষিপ্র তাকে বোঝাচ্ছে সেখানে কৃষক কোনো ভরসা পাচ্ছে না এবং দেখা যাচ্ছে তার ফসলে তার খেতে সে ফসল ভর্তি করে কেটে বসে আছে অপেক্ষা করছে কিছু কারোর জন্য সে অপেক্ষা করে আছে তারপর আমরা দেখি কি আছে একখানি ছোট ক্ষেত আমি একেলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা অর্থাৎ একটা ছোট ক্ষেত এবং সেখানে সে ক্ষেতে কৃষক একা বসে আছে এবং তার চারপাশে যে নদীর স্রোত যে জল সেগুলো খুবই বাঁকা জল আমি বাঁকা জলটা এখানে তোমাদের জন্য মার্ক করেছি এক্ষেত্রে অনেক সময় পরীক্ষায় আসে বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে তো বাঁকা জল মূলত একটা প্রতিকূল একটা পরিবেশে একটা কৃষক ধান নিয়ে বসে আছে নর্মালি অর্থ বোঝা যাচ্ছে সাধারণ অর্থটা আমরা বুঝতে পারছি পরপারে দেখি আঁকা তরু ছায়া মুসি মাখা গ্রামখানি মেঘে ডাকা বেলা এ পারেতে ছোটো ক্ষেত আমি একেলা কৃষক যখন কৃষক যে পারে নদীর এ পার থেকে অপর প্রান্তে তিনি যখন তাকাচ্ছেন তখন তিনি কি দেখতে পাচ্ছেন তিনি দেখতে পাচ্ছেন তরু ছায়া মুসি মাখা মসি হচ্ছে মসি মাখা হচ্ছে কালছে মানে কালো হয়ে আছে আমরা চিত্রে দেখতে পাচ্ছি একটা গ্রাম কালো হয়ে ঢাকা হয়ে আছে গাছপালা তরু ছায়া মানে হচ্ছে বৃক্ষের ছায়ায় সেটা দেখা যাচ্ছে এ এপারেতে ছোট খেত আমি একলা কৃষক বলছে আমি এখানে একাই বসে আছি তারপর দেখছি কেউ একজন আসছেন গান গেয়ে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে মানে কেউ একজন আসছে কৃষকের মনে হচ্ছে তাকে চিনে তার মানে একটু আমরা আশার আলো দেখতে পাচ্ছি কিন্তু দেখো পরের লাইনে কি আছে ভরা পালে চলে যায় কোনো দিকে না হিচায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুদারে দেখে যেন মনে হয় চিনি উহারে এখন যে যে মাঝিটা আসছে যে নৌকা নিয়ে আসছে ভরা পালে সে চলে যাচ্ছে কিন্তু সে দিকে তাকাচ্ছে না সে কোনো দিকে না দেখে উদাসীনতা যে উদাসীন একটা ভাব হ্যাঁ সেটা আমরা দেখতে পাচ্ছি দেখ আর আমাদের কৃষকের মনে হচ্ছে তাকে চিনে তারপর কৃষক কি করেছে তাকে ডাকছে সম্বোধন করছে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক বিরাও তরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে উনি বলছেন যে তুমি কোথায় যাচ্ছ কোন বিদেশে যাচ্ছ বারেক হচ্ছে একটিবার শুধু একবার একবার তোমার তরিটা কুলে এসে ভিড়াও এবং আমার কি যেও যেথা যেতে চাও তোমার যেখানে খুশি সেখানে যাও যারে খুশি তারে দাও আমার কোনো আপত্তি নেই কিন্তু তুমি শুধু নিয়ে আসো এসে শুধু একটু হেসে আমার ধানগুলো তোমার তরিতে নিয়ে যাও কৃষক এখানে কৃষকের একটা আকুতি আমরা দেখতে পাচ্ছি মিনতি দেখতে পাচ্ছি মাঝিরপতি। প্রতি তারপর যত চাও তত লও তরণী পরে আর আছে আর নাই দিয়েছি ভরে এবং কৃষক মাঝিকে বলছে কৃষক যে যত চাও তত নাও তোমার নৌকায় করে আবার নিজেই বলছে কি আর কি আছে আমার কাছে আরও কি সম্পদ আছে আরও কি আমার ধান আছে বলছে আর নেই আমি সব নৌকায় তুলে দিয়েছি দিয়েছি বলে তারপর একটা হাহাকার কৃষকের একটা হাহাকার আছে পরবর্তী লাইনগুলোতে দেখো এতকাল নদীকুলে জাহালোয়ে ছিনু বলে সকলই দিলাম তুলে থরে বিথরে এখন আমারই লহ করুণা করে উনি বলতে চাচ্ছে যে এখন মিনতি করছে উনি বলছে যে আমার যা ছিল সবই দিয়ে দিচ্ছি এখন শুধু তুমি করুণা করে আমাকে নিয়ে যাও ঠিক আছে তারপরে কৃষক নিজেই বলছে ঠাই নাই ঠাই নাই ছোটো সে তরি আমারই সোনার ধানে গিয়েছে বড়ি উনি বলছে যে তরিটা এত ছোট সেখানে আমার ধানে ভরে গেছে সেখানে আমার কোনো জায়গা হচ্ছে না শ্রাবণ গগন ঘিরে ঘনমেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিন পড়ে যাহা ছিল নিয়ে গেল সোনার তৈরি তাহলে শেষ স্তবকে আমরা দেখতে পাচ্ছি কৃষক তার ফসলগুলো সব নৌকায় মাঝিকে দিয়ে দিয়েছে কিন্তু সে শূন্য নদীর তীরে পড়ে আছে সব তার সোনার তৈরি নিয়ে গেলো এই হচ্ছে সাধারণ অর্থে তোমরা যে কেউ পড়লে বুঝতে পারবে একজন কৃষক সে অপেক্ষা করে আছে তার ফসলগুলো নেওয়ার জন্য কিন্তু মাঝে যখন আসে মাঝে ফসল নিয়ে চলে যায় তাকে নিয়ে যায় না এখন আমরা দেখবো এই যে রূপক কবিতা যে বলছি রূপকের আড়ালে এখানে কি আছে কোন ভাবটি আছে সেটা আমাদের দেখতে হবে এখানে আমি যে কৃষক সে হচ্ছে সাধারণ অর্থে কৃষক হলেও সে হচ্ছে প্রতীকী অর্থে বা রূপক অর্থে কবি নিজে আর মাঝি বা যে নৌকা যে আসে সে হচ্ছে মহাকালের প্রতীক আর কৃষকের যে ধান যে ধান কেটে উনি বসে আছে অনেক ধান সোনার ধান সেটা হচ্ছে কবির সৃষ্টিকর্ম বা মানুষের সৎ এবং কল্যাণকর যে কাজ সেটি আর বাঁকা জল যেটা আমরা দেখি চারিদিকে বাঁকা জল করি খেলা এই জলটা হচ্ছে কাল কালস্রোতের প্রতীক বা সময়ের প্রতীক আর যে মাঝি যে মাঝিকে যে যখন কৃষক কৃষক বলে ওকু তুমি কোথা যাও কোন বিদেশে এখানে বিদেশ হচ্ছে চিরায়ত শিল্পলোক অর্থাৎ তুমি কোন শিল্পলোকে যাচ্ছ আমার সোনার ধান অর্থাৎ আমার সৃষ্টিকর্মগুলো নিয়ে যাও তাহলে আমরা এই কবিতাটি পড়ে আমরা যা বুঝতে পারলাম প্রতীকী অর্থে অথবা রূপকের অন্তরালে যে জীবন দর্শনটি ছিল সেটা এই দ্বারায় সেটা হচ্ছে একজন কৃষক যে বসে আছে অর্থাৎ কবি নিজে তার সোনার ধান কেটে বসে আছে সেখানে তিনি বলছেন একখানি ছোট ক্ষেত আমি একেলা ছোট ক্ষেত মানে হচ্ছে আমাদের এই পৃথিবীটা পৃথিবী খুব এই ধরনের কথা বলছে খুবই ছোট সেখানে একেলা বলতে আমরা একলাই আসি আবার একাই আমাদেরকে যেতে হয় কবি সেটাই বলছেন আর কবির যে সোনার ধান যেটাতে ভরে গেছে সোনার ধানে সেটা ওই ধানটা হচ্ছে এখানে তার সৃষ্টিকর্ম ওনার যে সৎ এবং কল্যাণকর যে কাজ উনি যে কাজগুলো করে গেছেন সেটা আর হচ্ছে মাঝি তো আমি বললাম মহাকালের প্রতীক মহাকাল যে উদাসীন আমরা দেখি মহাকাল কারো দিকে চায় না কে চলে গেল পৃথিবী থেকে কে আসলো দেখার কোনো সময় নেই সে উদাসীনতা আমরা এখানে নৌকার মাঝির মধ্যে দেখতে পাই তাহলে মোটামুটি আমরা যেটা বুঝতে পারলাম রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরকে যে কথাটি যে মেসেজটি দিতে চেয়েছেন সেটা হচ্ছে এই মাঝি যেমন চলে গেল ফসল নিয়ে কিন্তু কবিকে নিল না অর্থাৎ ব্যক্তিকে মহাকাল কখনো নেয় না মহাকাল ব্যক্তির কর্মকে নিয়ে যায় মহাকালে আমাদের আমাদের মানুষের কখনো কোনো স্থান হয় না কিন্তু আমাদের কর্মগুলা মহাকাল ধরে রাখে আমাদের কর্মের মধ্য দিয়ে আমরা অমর হতে পারি যেমন তোমরা একটা জিনিস চিন্তা করো এই যে এই যে টেলিভিশন এই যে ইন্টারনেট তারপর হচ্ছে এই যে আরও বৈদ্যুতিক বাতি এ এত সব কিছু এই এই সৃষ্টিকর্মগুলোই আমরা রেখেছি কিন্তু যে মানুষগুলো এগুলো আবিষ্কার করেছে সেই মানুষগুলোকে আমরা ধরে রাখতে পারিনি মহাকাল মানুষকে রাখে না মানুষের কর্মকে রাখে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা কি রাখতে পেরেছি আমরা তার কর্মগুলোকে রেখেছি আমরা তার কর্মগুলোই এখনও কর্মের জন্যই তিনি ওমর হয়ে আছেন এই হচ্ছে তরী কবিতার মূল যে বার্তা অথবা জীবন দর্শন অর্থাৎ সৃষ্টির মধ্য দিয়ে মানুষ মহান হবে সৃষ্টি মানুষকে অমর করে রাখবে এই হচ্ছে সোনার তরী কবিতার মূল ভাব এবার কোথায় যাচ্ছি এবার তোমাদেরকে আমি একটা বাড়ির কাজ দিব ছোট্ট একটা বাড়ির কাজ বাড়ির কাছটি হচ্ছে তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন আসে সেটা হচ্ছে বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো আর দুই নম্বর হচ্ছে যাহা ছিল নিয়ে গেল সোনার তৈরি বলতে কবি কি বুঝিয়েছেন ব্যাখ্যা করো এ দুইটা প্রশ্ন তোমরা বাসায় নিজেরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করবে নিজেরা একটু পড়বে কারণ তোমাদের পরীক্ষা আসে দুই নম্বরের প্রশ্নে আসে তো এই ছিল আজকের ক্লাস তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করবে la love this.